بسم الله الرحمن الرحيم السلام عليكم আমার প্রাণপ্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে ব্লগটা শুরু করলাম আমার ঘর থেকে না বাহির থেকে তো যে দেখতেই পাচ্ছো খুব সকালে তোমাদের ভাই আর আমি বের হয়ে পড়েছি আর এটা হলো আমরা পাসপোর্ট করতে এসেছি আর পাসপোর্টের লিস্টটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কয়দিনে কত টাকা তো সেটাই একটু শেয়ার করলাম যদি তোমাদের কোনো কাজে আসে তো তোমরা দেখতে পারবে তো তোমাদের ভাই আর পাসপোর্ট আগে আছে আর ও তো তিনটা দেশ অলরেডি ঘোরা কমপ্লিট এখন আমারটা করতে এসেছি আর আমরা আমার পাসপোর্ট হলে আমরা দুজন মিলে ইনশাআল্লাহ আমরা দুজন হজে যাব তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করো তোমাদেরকে আমি জানালাম অবশ্যই যে আমাদের জন্য দোয়া করবে আমরা যেন ভালোভাবে হজ করে আসতে পারি তো পাসপোর্টের কাজ শেষ পাসপোর্ট আমাদের হাতে আসবে 12 দিন পরে তো বাসায় এসে সারা দিন আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করিনি তো এই যে রাতে আবার একটু বের হয়েছি আমার বড় ভাবিকে নিয়ে একটু বাহিরে যাব তো ভাবিকে আম্মুর বাসায় এসেছে আর বাচ্চাদের জন্য চিপস এনেছি দেখো ওরা কত খুশি আর আমার ভাস্তে তো দরজা খোলার সাথে সাথে এসে আমাকে জড়িয়ে ধরে ফুপি ফুপি করে খুব খুশি আর এই যে চিপস নিচ্ছে আর বাচ্চাদের আনন্দ আসলে অল্পতেই ওরা খুব আনন্দিত হয় সামান্য একটা চিপসে আর এই যে আমার ভাস্তি টুইনের বড়টা সে এখন আমার নুডলসটা নিয়ে সে নুডলস খাবে আমার বড় ভাবি আমার জন্য নুডলস রান্না করেছে চা বানিয়েছে তো বলছে যাওয়ার আগে এগুলো নাস্তাটা খেয়ে চলো যাই তো বাবার বাড়িতে নাস্তা খেয়ে তারপরে আমি আমার বড় ভাবিকে নিয়ে বাহিরে যাব তো আজকে খুবই একটা স্পেশাল একটা দিন তো আজকে হলো তোমাদের ভাইয়ার বার্থডে আর ওর বার্থডের জন্য আমি কিছু গিফট কিনতে যাব তো ওকে নিয়েই যেতে চেয়েছিলাম কিন্তু ওর সময় নেই ওর মিটিং আছে যার জন্য ওকে নিয়ে আর বের হতে পারবো না আর তোমাদের ভাইয়ার বার্থডেতে আমি সবসময় ওর যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোই কিনে দিই তো এদিকে ওর জন্য বাটা থেকে একজোড়া স্যান্ডেল নিব আর ওর জন্য দুটো প্যান্ট কিনবো আর দুটো শার্ট কিনবো কী কী কিনবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরও বলে দিলাম আর এদিকে তো আমাদের বাটার যেই শুটা ছিল এটা আমাদের পছন্দ হয়নি তারপরে একটু ঘোরাঘুরি করে শাপলা শুজ থেকে নেওয়া হয়েছে ওর জন্য একজোড়া স্যান্ডেল আমার ভাবি এ যে আগে যাচ্ছে আর আমি পিছনে পিছনে আছি ভিডিও করছি তো কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি আর চিন্তা করলাম যে কিছুই করব না আসলে খারাপ লাগছিল সেজন্য নিজের হাতে তৈরি একটা কেক আর একটা পুডিং তৈরি করব এটা পেলেও খুব খুশি হবে আর ওর তো পুডিংটা খুবই ফেভারেট যার জন্য পুডিংটা আর কেকটা তৈরি করছি বাচ্চাদের জন্য তো সবাই মিলে রাতে একটু কেক কাটব আর এখানে প্রায় 1.5 কেজি দুধ ঘন করে 1/2 কেজি করে নিয়েছি আর 4টা ডিম চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কেকটা অলরেডি ওভেনে দিয়েছি আর এদিকে ক্রিমটা তৈরি করে নিচ্ছি একটু ক্রিম দিলে বাচ্চারা খুশি হয় বার্থডে কেক মনে হয় আর আমাদের কেকটাও কমপ্লিট ক্রিমটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার কেকটা নামিয়ে ঠান্ডা করে তারপরে ক্রিম দিয়ে আমি একটু ডেকোরেশন করব আর রাত 12টার জন্য অপেক্ষা করছে বাচ্চারা কখন রাত 12টা বাজবে বাবাকে গিফট দিবে আর আমি এই যে কেকটা নিয়ে ঠান্ডা করতে দিলাম তো এই যে রাত 12টা বেজে গিয়েছে এখন বাচ্চারা সবাই মিলে ওর বাবাকে গিফট দিচ্ছে দেখো ওর বাবা তো ঘুমাতে যাবে তো ওরা বলছে না বাবা তুমি একটু পরে যাও খবর দেখো এক একটা বাহানা ধরে বাবাকে বসিয়ে রেখেছে আর এই যে আসলে গিফট পেলে কে না খুশি হয় দেখো তোমাদের ভাইয়া কত খুশি আর ওর খুশিতেই আমাদেরও খুশি লাগে আসলে হাজবেন্ডকে কিছু দিয়ে খুশি করতে পারলে সব স্ত্রীদের কাছেই ভালো লাগে তো এই যে আমি ওর জন্য বলেছি তো দুটো প্যান্ট কিনবো তো একটা জিন্সের প্যান্ট কিনেছি আর একটা গ্যাবার্ডিংয়ের প্যান্ট কিনেছি তো আমাকে বলছিল যে আমার একটু কিছু কেনাকাটা করতে লাগবে তো আমি বলছিলাম যে কি কি লাগবে বলো আর এদিকে যে দুটো লুঙ্গি কিনা হয়েছে তো এই লুঙ্গি দুটো ওর শাশুড়ি আর কি আমার আম্মু দিয়েছে আর আমি যে শপিংগুলো করেছি সব কিছু বাচ্চাদের সাথে ভাগ করে দিয়েছি ওদের দেওয়া মানেই তো আমার দেওয়া আর আমার বড় মেয়ে 1000 টাকা গুছিয়ে আমাকে দিয়েছিল যে আম্মু তুমি আমার বাবার জন্য এই টাকাটা দিয়ে কিছু কিনে এনে দিবে তো বড় মেয়ের 1000 টাকা দিয়ে ওর একজোড়া স্যান্ডেল কিনে এনে দিয়েছি
আর এই তো টুকিটাকি কিছু গিফট, ভালোই লাগছিল আসলে, ও খুব খুশি হচ্ছিল গিফটগুলো দেখে। তো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই যে কি কিনেছি, যে স্যান্ডেল জোড়া কিনেছি, দেখো কেমন হয়েছে। আমার কাছে তো ভালোই লাগছিল, আর তোমাদের ভাইয়া পরার পরেও ওর পায়ে খুব সুন্দর মানিয়েছে। আর এই যে জিন্স প্যান্টটা কিনেছি, আর এই গ্যাবার্ডিং এর এই প্যান্টটা কিনেছি, এই দুটো প্যান্ট এনেছি, আর এই যে দুটো শার্ট, একটা অ্যাশ কালার এনেছি আর একটা এনেছি আকাশি কালার, এই দুটো কালার। আর এই যে আমার আম্মু দুটো লুঙ্গি কিনে দিয়েছে, আর কি যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগে সেগুলোই আনা হয়েছে। আর এই যে আমি এই কেকটা বানিয়েছি, মোটামুটি একটু ডেকোরেশন করেছি, ভালোই লাগছিল। আর এই যে পুডিংটা, এখন সবাই মিলে কেক কেটে, পুডিং কেটে ওর বাবাকে খাওয়াবে। তো সে তার ছেলেকে নিয়ে একটু ছবি তুলছে, এক এক করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে একটু একটু করে ছবি তুলে কেক কেটে নিবে। আর এদিকে আমার ভাস্তিতুবাও বাসায় যায়নি, ও বলছে ময়না আজকে জামাইয়ের জন্মদিন কিছু করবে না। তো আমি বললাম যে হ্যাঁ আম্মু কেক বানাবো, বলছে তাহলে আমি বাসায় যাবো না, আমি থাকবো। তো জামাইকে যে কেক খাওয়াই দিচ্ছে সবাই মিলে। তো আমার ভাস্তিও ছিল, আসলে আমার ভাস্তি অনেক ভালো লক্ষ্মী একটা মেয়ে, ও তো আমাদের খুবই ভালোবাসে। আর আমি তোর একটা মাত্র ফুপি, ও আমাকে যে কতটা ভালোবাসে এটা আমি বলে বুঝাতে পারবো না। আর ওর বলতো আমাদের অনেক ভালোবাসা। এখন এই যে আমার আম্মু একটু খাওয়াই দিচ্ছে, সবাই একটু একটু করে খাওয়াই দিচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে এসেছি পরের দিন, এটা 10 তারিখ সকাল, আর 9 তারিখ রাত 12টায় কেক কাটা হয়েছে। আর 10 তারিখে সকালে এসেছি, আমার আসলে ছবিটা তোলা হয়েছিল না, আমি জাস্ট সিগনেচার দিয়ে চলে গিয়েছিলাম, আর ছবিটা পরের দিনের কথা বলেছিল। তো পরের দিন এই যে আমরা এসে অনেক সিরিয়ালে দাঁড়িয়ে আছি। তো আমাদেরটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, কেননা তোমার ভাইয়া একটা লোকের সাথে কথা বলে একটু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দিয়েছিল। তারপরে এটা প্রায় রাত 9টার দিকে, তো রাত 9টার দিকে হঠাৎ করে তোমাদের ভাইয়ার ফোন আসলো যে তার বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবাই আসবে তার জন্মদিনে উইশ করতে। তো আসলে কি বলবো, ওকে যে সবাই এতটাই ভালোবাসে, সবাই তো ফেসবুকে অলরেডি উইশ করছে, তারপরও বাসায় চলে আসবে, সবাই অফিসে কাজ সেরে অলরেডি রওনা দিয়ে দিয়েছে। তো বাসা আমি তাদের জন্য যতটুকু সম্ভব একটু নাস্তার আয়োজন করেছি, চিকেন ফ্রাই করেছিলাম, নুডলস করেছি, সসেস ফ্রাই করেছি, আর পুডিং, আপেল, মালটা, তারপরে লাড্ডুর ব্যবস্থা ছিল। তো এই যে ভাইয়ারা চলে এসেছে, আর ওর জন্য বিশাল বড় একটা ফুলের তোড়া এনেছে। তো এক এক করে সবাই ঢুকছে, আর আমার বড় মেয়ে ভিডিও করছে, আর এই ফুলটা ভাইয়া আমার জন্য এনেছে, বলছিল ভাবি কোথায়, ভাবি কোথায়। তো এই যে আমাকে ভাইয়া ফুল দিয়ে ফুল দিচ্ছে, বলছে ভাবি এই ফুলটা আপনার জন্য। তো সবাইকে রিসিভ করছে, আর আমার ছেলে এই যে হাত ধরে ঝুলাঝুলি করছে, আর ওর বাবাকে বলছে বাবা সালাম দিতে দিতে তো মুখটাই ব্যথা হয়ে গেল। তো সবাই ওর কথাটা শুনে হাসছিল। আর এই যে তোমরা দেখতে থাকো বন্ধুবান্ধব মিলে আমার হাজবেন্ডকে কীভাবে বার্থডে উইশ করলো। এই যে বড় ভাই, ছোট ভাই কয়েকজন আছে, সবাই মিলে ওর বার্থডে উইশ করার জন্য চলে এসেছে। আর আসলে অনেক রাতই হয়ে গিয়েছিল, আমার কাছে খুব খারাপ লাগছিল যে আমি যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারতাম। তো ভাইয়ারা বলছিল যে না, অনেক নাস্তার ব্যবস্থা করেছেন, আবার খাওয়া দাওয়া, এটা দিয়েই তো আমাদের পেট ভরে গিয়েছে। আর সবাই খুব এনজয় করছিল, আসলে এটাই ভালোবাসা, এর উপরে ভালোবাসা বলে কিছু নেই। যে অনেক অনেক দূর থেকে, যে পাঞ্জাবি পরায় ভাইয়াটা তো অনেক দূর থেকে এসেছে ওকে উইশ করার জন্য, সব ভাইরা এসেছে, আর সবাই খুব মজাও করছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম যদি সবাই একসাথে থাকে বা সবার বার্থডেতে সবাই উইশ করে, আসলে ভালোই লাগে। তো আমার পক্ষ থেকে সামান্য কিছু আয়োজন, বেশি একটা কিছু করতে পারিনি।
তো তোমরা দেখতে থাকো। আর মুনা যাও, ধরো তুমি বসো 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 বসো। আম্মু আর এদিকে অনেক রাতও হয়ে গিয়েছে, কেক কাটাকাটি শেষ, তো সবাই এখন কেক খাবে, নাস্তা খেয়ে তো চলে যাবে। তো আজকের মতো আমি এখানেই শেষ করব। আর এই যে তোমাদের ভাইয়াজোর জন্য যে ফুলের তোড়াটা এনেছিল সেটা একটু কাছ থেকে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো সবাই তোমরা তোমাদের ভাইয়ার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা যেন তাকে সুস্থ সবল রাখে এবং ভালো রাখে। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আমিও আমার সকল বন্ধুদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।